অরুণাচলক লৈ আকৌ রঙা চকু রঙা চীনৰ আগ্রাসী চীনে সময়ে সময়ে অরুণাচল দখল করার যে কু অভিসন্ধি রচনা করে আহিছে আৰু তাৰে অংশস্বৰূপে এইবাৰ অরুণাচল প্ৰদেশৰ ৩০টাকৈ স্থানৰ নাম সলনি করিলে রঙা চীনে হয় অরুণাচলত ৩০খন ঠাইৰ নাম সলনি কৰিছে চীনে ভাৰত সীমান্তত ৩০খন ঠাইৰ নাম সলনি চীনৰ অসামৰিক পৰিক্ৰমা বিভাগে ৩০টাকৈ স্থানৰ নতুনকৈ কৰিছে নামাকৰণ আৰু এই ৩০খনকৈ স্থানৰ নতুন নামাকৰণ কৰাই নহয় অৰুণাচল প্ৰদেশক চীনৰ অন্তৰ্গত জাংনান বুলি উল্লেখ কৰিলে চীনে অৰুণাচল প্ৰদেশক তিব্বতী স্বায়ত্তশাসিত অঞ্চলৰ বুলিও দাবী কৰিছে চীনে অরুণাচল প্রদেশের ভিতরের কেবাখনো ঠাইর নতুন নামাকরণ করেছে চীনে আর তার ভিতর অন্তর্ভুক্ত করেছে চীনে কেবাখনো পাহাড় কেবাখনো নদী তথা কেবাখনো জেলার নতুন নামাকরণ করে পুনর্বার বিতর্কর সূচনা করেছে চীনে ইয়ার ভিতর আছে জাংনানের ১১খন জেলা ১২খন পাহাড় ৪খন নদী এটা হ্রদ এটা পাহাড়িয়া পথ আর এডোখর ভূখণ্ড নতুন নামেরে নামাকরণ করেছে চীনের অসামরিক পরিক্রমা বিভাগে উল্লেখযোগ্য যে চীনা লিপি তিব্বতী লিপি আর পিনোইন মেন্ডোরিন চীনা ভাষার নামসমূহ রোমান লিপিত লিখা হয়েছে আর নতুনক নামাকরণ করা এই পাহাড় নদী জেলা সকলো চীনের অন্তর্গত জাংনানর বলে উল্লেখ করা হয়েছে তথ্যত আর এই তথ্য প্রকাশ করেছে দক্ষিণ চাইনা মর্নি পোস্টে আর কপটিয়া চীনের এই কু অভিসন্ধি সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে ভারতেও চীনের এই অদ্ভুত দাবিক ভারতে নচ্ছাত করেছে ভারতে সদায় প্রত্যুত্তর দিয়ে আছে চীনক যে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ আর চীনের এই অদ্ভুত কাণ্ড যে নাকি অরুণাচল প্রদেশের ৩০টাকৈ স্থানের নাম সলনি করে বিতর্কর সূচনা করে জাংনানের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেছে অরুণাচলক আর এই কার্য তীব্র বিরোধিতা করে ভারতে ইয়াক অর্থহীন আর হাস্যকর বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে দক্ষিণ চাইনা মর্নি পোস্টত চীনে লগতে ইয়াকো উল্লেখ করেছে যে অরুণাচলক ভারতেহে বেদখল করে আহিছে হয় অরুণাচল প্রদেশক ভারতেহে বেদখল করা বলে মন্তব্য করে চীনের সরকারি প্রতিনিধিয়ে ইয়ার পূর্বে চীনের প্রশাসনিক অধিকার চলিছিল অরুণাচলত এনেদরে চীনে মন্তব্য করে অরুণাচলক লৈ চীনের যে আগ্রাসী চিন্তাধারা চীনের যে আগ্রাসী রূপ সেই কথাকে পুনর্বার প্রকট করে তুলিছে যে কথার তীব্র গরিহণা দিছে ধিক্কার দিছে ভারতে চীনক